বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড 19 বা করোনা ভাইরাস এক মহা আতঙ্কের নাম। এই আতঙ্কের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ঘূর্ণিঝড় আমফানের আতঙ্ক, বা এটি শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করাবে সেটি আমরা এখন অনিশ্চিত। তবে কোভিড 19 যে গোটা বিশ্বকে এক চরম অনিশ্চয়তা মধ্যে ফেলে দিয়েছে এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে সেটি মোটামুটি নিশ্চিত, এবং এর থেকে পরিত্রাণ কবে মিলবে সেটি কেউই বলতে পারছেন না। স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকির বাইরেও অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক নানান ঝুঁকির মধ্যে, সামাজিক ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে কোভিড 19 গোটা পৃথিবীকেও এবং বাংলাদেশও এর বাইরে নয়। মূলত কোভিড 19 যেহেতু একটি বৈশ্বিক সমস্যা, আমরা প্রতিদিনই চেষ্টা করছি পৃথিবীর নানান প্রান্ত থেকে নানান বিষয়ে বিশেষজ্ঞদেরকে তৃতীয় মাত্রায় যুক্ত করবার জন্য এবং তাদের সঙ্গে বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় করবার জন্য, তাদের অভিজ্ঞতা শুনবার জন্য। আজকেও সেরকমই উদ্যোগ। আমার সঙ্গে ঢাকার ফার্মগেটের বাসা থেকে যুক্ত হচ্ছেন অতিথি হিসেবে এম শহীদুল ইসলাম। এম শহীদুল ইসলাম ইজ সিনিয়র রিসার্চ ফেলো অ্যাট দ্য সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সিজিএস বাংলাদেশ। মিস্টার ইসলাম possesses 11 years of qualitative and quantitative research and consultancy experience in open economy, macroeconomics, economic governance, regionalism, urban economic and demography. He consulted several organizations including World Bank, United Nations, JICA, UKAID, ASEAN Secretariat and Ministry of Planning, Government of Bangladesh. Mr. Islam has contributed to several book chapters published by the Palgrave, Macmillan, Routledge, and Oxford University Press, among others. His academic papers have been published by the international peer-reviewed journals. He regularly contributes opinion articles to national and regional dailies. He is currently pursuing doctoral program in economics at Huazhong University of Science and Technology, China. Earlier, he received his master's in economics from National University of Singapore. আমাদের সঙ্গে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যুক্ত হচ্ছেন ডক্টর আদনান রফিক। ডক্টর আদনান রফিক ইজ অ্যান এস্টাবলিশড প্রফেশনাল উইথ ওভার 12 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন পাবলিক পলিসি ডিজাইন, অ্যানালাইসিস, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন। ফ্রম 2017 টু 2018 হি অ্যাডভাইসড দ্য মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার, গভর্নমেন্ট অফ পাকিস্তান অন ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড অথর্ড দ্য ন্যাশনাল ইন্টারনাল সিকিউরিটি পলিসি ইন 2018। কারেন্টলি হি ইজ লিডিং নাম্বার অফ পিস বিল্ডিং ইনিশিয়েটিভস ইন পাকিস্তান অ্যান্ড সাউথ এশিয়া অ্যাজ দ্য কান্ট্রি ডিরেক্টর অফ দ্য ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস। Adnan holds a PhD in Politics and International Relations from University of Oxford and an MPhil from University of Cambridge. He co-edited a book titled Pakistan's Democratic Transition, Change and Persistence, published by Routledge in 2006. He has contributed journal articles and opinion pieces to a number of national and international publications such as Dawn, The News, Express Tribune, Daily Times, Huffington Post and Telecommunications Policy. Dr. Adnan Rafiq ebong Mr. Shohidul Islam, welcome to the program. Thank you. শহীদুল ইসলাম, আপনাকে আলোচনাটা শুরু করতে চাই যে কোভিড 19 একটি বৈশ্বিক সমস্যা এবং সমস্যাটা এখন আর স্বাস্থ্যগত সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি অর্থনৈতিক ঝুঁকি, একটা বড় ঝুঁকি, তার সঙ্গে সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক নানা সংকট তৈরি করেছে একদিক। অন্যদিকে আমরা জানি যে গত কয়েকদিন ধরে আমাদেরকে ঘূর্ণিঝড় আমফানের আতঙ্ক কাটাতে হচ্ছে এবং আমফান ইতিমধ্যেই প্রায় 15 লক্ষ মানুষকে রিফিউজি সেন্টারে পাঠিয়েছে, এবং তার সঙ্গে আমরা জানি যে রোহিঙ্গা সংকট, যে রোহিঙ্গারা আছে কক্সবাজারে, তারও ঝুঁকির মধ্যে পড়েছে। সব মিলিয়ে আসলে আমি একটু শুনতে চাইব যে এই সংকটকে আপনি কিভাবে দেখছেন একজন অর্থনীতির ছাত্র হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে, এবং আমি জানি যে নানা ধরনের গবেষণা সার্ভের সঙ্গে আপনি এই মুহূর্তে যুক্ত, কি ধরনের ফাইন্ডিংস আসলে পাচ্ছেন আপনারা সেটা একটু শুনতে চাই। সূচনা একটু ছোট করে বলবেন, আমি ডক্টর আদনানের কাছে যাব, ওর বক্তব্য শুনে এসে আবার আপনার কাছে আসবো। জি শহীদুল ইসলাম। থ্যাংক ইউ ফিলু ভাই, এন্ড আই এম অলসো ভেরি honored to be part of this panel with Dr. Adnan, who joined from Pakistan. Dilubhai, আসলে আমরা এখন অত্যন্ত একটা কঠিন সময় অতিক্রম করছি। কোভিড 19 আমাদের সাথে আছে বেশ কয়েক মাস ধরে এবং এটা আরো কতদিন থাকবে এটা নিয়ে তো একটা আনসার্টেনিটি আছে, কিন্তু তার সাথে যুক্ত হয়েছে সাইক্লোন আমফান। বলা হচ্ছে দিস ইজ দ্য স্ট্রংস্ট স্টর্ম এভার রেকর্ডেড ইন দ্য বে অফ বেঙ্গল। সো এখন এটা বাংলাদেশ এবং ভারতের উপর আগামী 24 ঘন্টার
মধ্যে ল্যান্ডফল হতে পারে এবং এটার জন্য আমাদের যে প্রস্তুতি সেটা অবশ্য আমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে। এই ধরনের সাইক্লোন মোকাবেলা তো আমরা আজকে অনেক দশক ধরে করে আসতেছি এবং এক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের উদাহরণ অনেক ক্ষেত্রে সাইট করা হয়। কিন্তু এবার আমফানের ক্ষেত্রে এই এই সাইক্লোন আমফানের ক্ষেত্রে হয়তো আমাদের প্রায়োরিটিটা অত বেশি সামনে আসে নাই, তার কারণটা হচ্ছে আমরা অলরেডি একটা ক্রাইসিসের ভিতরে আছি, যেটা হচ্ছে হেলথ কেয়ার ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস গিভেন দ্য আউটব্রেক অফ COVID-19। তো এখন সাইক্লোনের ইম্প্যাক্টটা তো আগে থেকেই আপনার হ্রাস করা যাবে না, কিন্তু আমরা যেটা করতে পারি আর কি, আপনার স্থানীয় প্রশাসন পার্টিকুলারলি উপকূলীয় অঞ্চলে তাদের যে প্রস্তুতি সেটা যাতে সম্পন্ন করে মানুষজনকে যাতে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। এবং সেখানে হতে পারে আরেকটা অ্যাডেড ডিফিকাল্টিস হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা। সো এখানে একটা বড় চ্যালেঞ্জ আমি দেখতেছি এবং সেটা ল্যান্ডফল করার পরেই বোঝা যাবে এটার অর্থনৈতিক ডেভাস্টেশনটা কতটুকু। তো আমি সংক্ষিপ্ত ভাবে এটাই বললাম আপনার সাইক্লোন আমফান নিয়ে। আর প্যান্ডেমিক বা মহামারী নিয়ে যে বিষয়টা আমি শুরুতে একটু বলবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইস্যু আর কি, সেটা হচ্ছে আপনার এই প্যান্ডেমিক নিয়ে যখন আমরা আলোচনা করতেছি সেটা স্বাস্থ্যগত ইস্যু হোক কিংবা অর্থনৈতিক ইস্যু হোক, যে বিষয়টা আমাদের এখানে মিসিং সেটা হচ্ছে আপনার সঠিক তথ্য পাওয়া এবং তা সময় মতো পাওয়া। তো সেটা আমরা পাচ্ছি না, এই কারণে আমাদের অ্যানালিসিস গুলো পার্টিকুলারলি হেলথ কার্ডটা কবে ফ্ল্যাট হবে সে সম্পর্কে আমরা আসলে এক ধরনের অন্ধকারেই আছি। এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা অজানা এবং আপওয়ার্ড ট্র্যাজেক্টরিতে আছি আর কি, পার্টিকুলারলি ইনফেকশন রেটের ক্ষেত্রে। তো এখন হেলথ কেয়ারের যে ইম্প্যাক্ট সেটা নিয়ে এপিডেমিওলজিস্ট এবং হেলথ কেয়ার এক্সপার্টরা বেশ কয়েকদিন ধরে বলতেছেন। আমি এখানে যেটা সংক্ষিপ্ত আকারে ওপেনিং রিমার্কসে বলবো যে আমরা এটা মোকাবেলার জন্য বেশ কিছু অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছি, কিন্তু ফান্ডামেন্টাল যে প্রশ্নটা আমার কাছে আছে মানে সেটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে ইকোনমিক প্যাকেজ দিচ্ছি, এন্টারপ্রাইজও খুলে দিচ্ছি, ওদিকে আবার ধরেন আপনার গরিব মানুষের খাতে খাদ্য নাই তারাও বেরিয়ে আসছে। তো অন্যান্য দেশ যেভাবে আপনার এটাকে ক্রাইসিসটাকে মোকাবেলা করতেছে আগে কার্ভটাকে ফ্ল্যাট করে দিয়ে তারপর ইকোনমিক ওপেন আপ করতেছে, কিন্তু আমাদের এখানে আমরা যেটা একটা দেখছি এটা দুটাই একসাথে চলতেছে আর কি। তো সেটা এখন আমরা পারতেছি না কার্ভটাকে ফ্ল্যাট করতে, আবার অন্যদিকে আমরা ইনফেকশন রেট আপনি দেখতেছেন যে এটা বেড়েই চলেছে। তো এই অবস্থায় আসলে আমাদের একেবারে মানে আপনার ফরওয়ার্ড ডাইরেকশন কোন ইকোনমিক পলিসি নেওয়া খুবই ডিফিকাল্ট আর কি। আমি ইনিশিয়ালি এইটাই বলবো, পরে আরেকটু বিস্তারিত আসবো আবার আপনার কাছে। ম্যাক্রো লেভেল সার্ভে বা যে তথ্যগুলো আমাদের হাতে এসেছে সেখান থেকে আমরা বিশ্লেষণ করে কি ধরনের পলিসি নিতে পারি সেগুলো নিয়ে হয়তো আমি আর একটু আলোচনা করব। ডক্টর আদনান, উই আর পাসিং আ ক্রেজি টাইম ইনডিড, আ ভেরি ডার্ক টাইম। সো হোয়াট ইজ দ্য লেটেস্ট সিচুয়েশন ইন পাকিস্তান এন্ড হোয়াটস ইওর পার্সোনাল টেক অন COVID-19? So in Pakistan, the number of COVID-19 positive patients have reached close to 50,000. And around 1,000 of them have lost their lives. So this is a huge health, public health issue, of course. Lots of people are getting infected, and I'm afraid the official figures may just be the tip of the iceberg, because I just had some meetings with the public health officials yesterday, and they were saying that vast majority of these cases are asymptomatic. So there may be a lot of people who are spreading the disease without even knowing that they are infected themselves. And of course, this has implications for elderly people and for those with underlying medical conditions who are more vulnerable to, to die or develop serious disease as a result of this. And there are, of course, implications when it comes to economics, when it comes to social life. You know, we have the Ramzan going on, and we are just close to Eid next week, and it's going to disrupt, the social fabric of the society. It is already disrupting, having massive implications on economy. World Bank and IMF has already predicted negative economic growth in Pakistan.
and inflation, according to their projections, is going to be around 11%. Unemployment is going to rise, and therefore a lot of people, thousands of people, can go under the poverty line. And so the economic consequences are really are alarming. And the government is, of course, trying in different ways and means to respond to this crisis. For the last 2 months, they have followed the containment measures, which have rested on lockdowns. And those have been, you know, there have been mixed opinions about how successful they have been. But perhaps they have slowed down the spread of the disease a little bit. But now the real question arises when the economy is now being opened up and people are increasingly getting into the public space, what sort of effect it will have on the spread of the disease and whether the hospitals will still be able to cope with the rising numbers or not. So this is the current situation we have in Pakistan. The lockdowns are being eased. The public transport is now working. And there are concerns with respect to the health implications of the easing down of containment measures. So there is still uncertainty. There is still a lot of uncertainty. I mean, the initial data shows that the mortality rate in Pakistan, I think like South Asia in general, is slightly on the lower side when compared to the Europe and US. So that has given government some sort of confidence that even with rising numbers, the health facilities, and they've tried to expand the number of beds and the isolation wards for the COVID-19 patients. They have tried to make sure that the ventilators and any other critical support facility that's needed is available and so on. And so far, it has not become overwhelmed. So far, there are far few people who need critical care. But it will have to be seen as the numbers rise whether the healthcare system will be able to cope with them or not. Right now, government is taking some confidence from the fact, from the emerging numbers, that the people who need critical care or the mortality rate appears to be less in Pakistan as compared to the Europe and US. Adnan, Pakistan spends only 2.75% of its GDP on healthcare, and that is below average for a developing country. How is it possible to fight against the COVID-19 crisis with the worst healthcare system? And what is the reason for the heads of government in almost every country to be so indifferent to the public health sector? Adnan. Absolutely. Absolutely. I think the government expenditure on health has been below par. As you rightly mentioned, the government, both provincial and federal government, spend only 4.5% of the total public expenditure on health. In terms of infrastructure, there is hardly one doctor for every 1,000 citizens. There's only one hospital bed available for every 1,500 citizens in Pakistan. All of these are below World Health Organization's recommendations. And more than 65% of healthcare expenditure is borne by the citizens themselves, who have to rely on private healthcare. And I think all of these structural weaknesses have been exposed by the COVID-19, not just in Pakistan, I think across the world, especially in developing countries. And I think the importance, the critical importance of public healthcare has become evident to everyone. Also, let me add that not just this, but because these are national averages, but when you look at the figures on the provision of these health facilities in the urban and rural areas, there are greater disparities. So while in urban areas, people may have access to slightly better healthcare, in the rural communities and, you know, within the urban slums and some of these localities, for example, this situation is even more stark. And when you are up against a pandemic like COVID-19 that does not distinguish between the rich or the poor, between urbanites or the rural communities, it's really put the public health infrastructure to the test. Now, in sort of responding to this, the government has diverted
funds from other heads to the health department. For example, the number of labs that are required, the BSL level 3 labs in the biggest province of Punjab were increased in last couple of months from 2 to 9 to make sure that there are enough testing facilities available. Makeshift hospitals are being established at the Islamabad Expo Center, for example, or other government facilities so that the people can be cared for. So I think this is a wake-up call for the governments and for the civil society all across the world to first realize the importance of public health, to realize the importance of the government expenditure on the public health. And this also has implications for national security. This is evidenced from the fact that on 12th of March this year, for the first time in the National Security Committee of Pakistan, which is the highest platform to discuss matters of national importance and is and includes top leadership from both civil and military sides, discussed COVID-19 as the key emerging challenge to national security. And we can hope that with this greater realization, some of the health infrastructure I will come back to you again. Shohidul Islam, I have told you that. And I have told you that there is a lot of issues with COVID-19. নানা ইস্যু নিয়ে এবং হয়তো কোনোটার সঙ্গে আপনি নিজেও সম্পর্কিত, একটু সেখান থেকে এমন কোন তথ্য পাওয়া যাচ্ছে কিনা যেটি আসলে নীতি নির্ধারকদের জন্য বা সাধারণভাবে আমাদের জন্য কাজে লাগবে? এবং ডক্টর আদনানের কথার প্রেক্ষিতে যদি আপনার কোনো বক্তব্য থাকে আপনি বলতে পারেন। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি রিসার্চ ইনস্টিটিউট এবং থিঙ্ক ট্যাঙ্ক কোভিড নাইনটিন ফল আউটের পর, পার্টিকুলারলি লকডাউনের সময় বেশ কয়েকটা র্যাপিড সার্ভে করেছে। তো এখানে আপনার সার্ভেতে যে বিষয়গুলো উঠে আসতেছে সেটা অবশ্য আমাদের ইন্টুইশনের সাথে মানে ম্যাচ করে, যে লাইভলিহুডের ক্ষেত্রে একটা বড় ধরনের ইম্প্যাক্ট হচ্ছে, মানুষ জব হারিয়ে ফেলতেছে, তাদের ইনকাম কমে যাচ্ছে। কিন্তু এট দ্য সেম টাইম আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মানুষ আবার অ্যাডজাস্টও করতেছে এই মানে চেঞ্জিং সিচুয়েশনের সাথে, অর্থাৎ ইনকাম যেভাবে কমে যাচ্ছে তার এক্সপেন্ডিচারও সেই, বিশেষ করে ঢাকা শহরের এবং গ্রেটার ঢাকাতে যে সার্ভে গুলো হলো সেখান থেকে দেখা যাচ্ছে যে মানুষ খাদ্য ওষুধ এই দুইটা ক্ষেত্রে র্যান্ট, যারা র্যান্টাল বাসায় থাকে তাদের তো র্যান্ট দিতে হচ্ছে, কিন্তু সাধারণত তারা অন্য দুইটা ক্ষেত্রে এই এই আপনার তার ব্যয়টা খাবার এবং ওষুধপত্রের জন্য তার ব্যয়টা আইদার বেড়েছে অথবা আগের মতো আছে। কোভিড নাইনটিন আউটব্রেকের মাঝে আমরা বেশ কয়েকটা র্যাপিড সার্ভে দেখেছি, পার্টিকুলারলি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং পিপিআরসি তারপর কনসাল্টিং ফার্ম লাইট কেসেল বেশ কয়েকটা সার্ভে করেছে। সেখান থেকে যে বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে আপনার কোভিড নাইনটিন এর ফলে মানুষের লাইভলিহুড প্যাটার্নে একটা বড় ধরনের ধাক্কা এসেছে, অনেক লোক তাদের চাকরি হারিয়েছে বা চাকরি হারানোর ভয় আছে। বাট এট দ্য সেম টাইম মানুষ আবার এই সিচুয়েশনের সাথে কপ করার একটা চেষ্টায় আছে, তারা যেটা করতেছে তাদের এই এক্সপেন্ডিচার ইনকামের সাথে অ্যাডজাস্ট করতেছে, শুধুমাত্র দুইটা বিষয়ে মেডিসিন এবং খাবার এই দুটা ছাড়া আর বাকিগুলোতে তারা ড্রাস্টিক্যালি খরচ কমিয়েছে। এই এই এটা ছাড়াও আমরা যেটা দেখি আর কি, পার্টিকুলারলি গ্রামাঞ্চলে যেটা আমরা দেখেছি আপনার, আপনি জানেন যে বাংলাদেশের অধিকাংশ একটা বড় অংশ প্রায় 37-38 ভাগ মানুষ ভূমিহীন, অর্থাৎ তাদের কোনো অ্যারাইভাল ল্যান্ড নাই। তো এই গ্রুপটা তারা বিশেষ করে যারা দিনমজুর তারা খুবই হার্ড হিট, এবং তার সাথে আরেকটা বিষয় অ্যাড হয়েছে সেটা হচ্ছে আপনার এই সাপ্লাই চেইনের যে ডিসরাপশন। তো সেখানে আমরা দেখেছি আপনার যে চাল ডাল এবং পটেটো এই তিনটে প্রোডাক্ট যেটা নন পেরিশেবল এই তিনটে দাম আইদার স্থিতিশীল অথবা কিছুটা বেড়েছে, আর যেগুলো নন যেগুলো পেরিশেবল সেগুলোর দাম ড্রাস্টিক্যালি কমে গেছে। এতে করে ধরেন আপনার কৃষকরা তাদের পণ্যের আপনার ন্যায্য মূল্য পায়নি, এটা একটা বড় ধাক্কা। এসএমইর ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা আয়দের তাদের কর্মী ছাঁটাই করে দিচ্ছে অথবা তারা বলতেছে যে তারা এক মাস বা দুই মাস সর্বোচ্চ এভাবে চলতে পারবে। তো এখন হয়তো মাইক্রো ইস্যুস নিয়ে বলতে গেলে অনেক বলা যায়, বাট এটার সাথে আমি যদি ম্যাক্রো পিকচারের সাথে লিংক করি সেটা হচ্ছে আপনার এই
কোভিড 19 এর ফলে যে মানুষের উপর যে ইনিশিয়ালি যে চাপটা এসেছিল তারা চেষ্টা করতেছে সেখান থেকে চাপটা থেকে কিভাবে বের হওয়া যায় তাদের রেজিলিয়েন্স পাওয়ার গুলো তারা ইউজ করতেছে। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের অর্থনীতি কিন্তু আপনার বড় অংশটাই হচ্ছে ইনফরমাল ইকোনমি, সুতরাং মানুষ তার বাঁচার তাগিদে যেহেতু আমরা তাদেরকে 3-4 সপ্তাহ ঘরে রেখে খাওয়াতে পারি নাই, তো তার বাঁচার তাগিদে সে কিন্তু বেরিয়ে আসছে, গার্মেন্টস এর শ্রমিকরা গার্মেন্টস এর কাজে যোগ দিয়েছে, তারপর আপনার ভেজিটেবল ভেন্ডর বা যারা রাস্তার পাশে বসে সবজি এবং অন্যান্য প্রোডাক্ট বিক্রি করে তারাও কিন্তু মোটামুটি অনেকটা অ্যাক্টিভ। তো সুতরাং এখানে যে একদিকে লকডাউন চলতেছে এটা সত্যি, এটা আপনার উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী হতে সেটা মেনে চলতেছে বা তারা মানাটা এফোর্ড করতে পারতেছে, কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং গরিব লোকরা তারা কিন্তু এই ইকোনমিতে ইনফরমাল ইকোনমিটাতে তারা এক ধরনের সম্পৃক্ত হয়ে আছে। রাখতে পারতাম মানে খাবার বা ক্যাশিং ইনসেন্টিভ দিতে পারতাম, তারা হয়তো বাসায় থাকতে পারতো, কিন্তু আমরা সেটা পারলাম না। সেটা পারলাম না হচ্ছে আমাদের ইকোনমিক এবং পলিটিক্যাল গভর্নেন্স এর কারণে, যে ইকোনমি আপনার গত 3 দশকে 6-7 বার জিডিপি গ্রোথ অর্জন করেছে, সেই ইকোনমি এই এই আপনার গরিব মানুষটাকে 3-4 সপ্তাহ আপনার ঘরে বসিয়ে রেখে খাওয়াইতে পারলো না, সেটার যে ইকোনমিক রিসোর্সের একটা তো ঘাটতি আছে, তার থেকেও বড় ঘাটতি তো হচ্ছে ইকোনমিক ম্যানেজমেন্ট গভর্নেন্স। এগুলো আপনি দেখছেন কিভাবে ত্রাণগুলো unemployed. Inflation is projected to accelerate to 11.5% in financial year 2020. Huge economic shocks on Pakistan. How the government is going to tackle such an immense crisis? Adnan. Yes, I think this is a sort of economic crisis that has not been seen in many generations, in a century almost. And all of these indicators demonstrate that, you know, given the peculiar nature of our economies, that is, it's not very well documented. A lot of people rely on informal sector. A lot of them are daily wagers. A lot of them are, you know, do not have contracts or protection of the labor laws in place. And therefore, the economic slowdown has real impact on people. They can slide down the line of poverty, and the chances of hunger and extreme poverty will rise. So I think this will, first of all, require a global response in terms of to stimulate the economy and so on. Already, some of the countries, Paris Club, for instance, World Bank and so on, have given additional financial space to developing countries, including Pakistan, in terms of easing their repayments of the debt. So I think that kind of fiscal space is absolutely critical to deal with the economic fallout of this. Because the challenge right now is not just to save lives, but also to save livelihoods. And I think, again, private sector alone will probably not be able to cope with all of the effects this is going to have. So in my opinion, public sector will have to step in. The government will have to launch mass employment programs, like major public works programs, or incentivize small and medium enterprises to create more jobs, and sort of switch from the pro-austerity kind of approach that it has been following in the last couple of years to stabilize the macroeconomics to completely a pro-growth approach, where the focus is on reviving the economic growth and stimulating the economic growth through public investment so that jobs can be created. And already there have been one or two examples coming from Pakistan, such as we have a trillion tree tsunami
project in Pakistan where people are being hired by the government to plant trees. And there can be other similar initiatives, especially in the areas of infrastructure, health, education, and the SME sector, where government can stimulate growth and job creation. Adani, Asian Development said that Pakistan's economic growth to slow down due to COVID-19 outbreak, and Pakistan will be the sixth slowest growing economy in South Asia. Which measures should be taken to cut out the economic damages? Yeah, so I think there will be two sides of it. One is that, you know, in general, the principles of the new liberal economics have to be reviewed, I think, worldwide, and particularly for a country like Pakistan, which, you know, just due to the sheer percentage of population growth, cannot afford to have a growth trajectory of less than 5%. And therefore, Pakistan will have to come up with creative and innovative solutions so that whatever fiscal space is available, it can be invested in the sectors of economy which are more productive and which can create jobs. One of the major problems we've had in the past in Pakistan has been that the economic growth has been fueled on the back of sectors of economy, just like stock market or the real estate and those sectors of the economy which are capital intensive and are less productive. Therefore, while we may have increased high economic growth, it was mostly what we call jobless economic growth. So that whole philosophy needs to be turned on its head. And the focus has to be now on job creation and economic growth. But the sectors that need to be prioritized has to be those which are more productive sectors, manufacturing sector, for example, more the SME sector and so on. The second point I would like to make is that in the past, the government, through its various instruments, have pumped money, pumped finances into the market through SROs by giving subsidies to big industrialist groups, just like a good example is the sugar industry in Pakistan and many others, with the idea that the subsidy given to large industrial groups will get trickled down to the laborers and will help expand the industry and so on. Unfortunately, those expectations, there's no evidence that these expectations have materialized. So therefore, now the government will have to come up with, you know, an economic plan that does not rely on trickle-down economics and can actually be better targeted to its intended beneficiaries. কথা বলছিলাম আপনার সঙ্গে আপনি যে ইকোনমিক প্যাকেজের কথা বলছিলেন, স্টিমুলাস প্যাকেজের কথা বলছিলেন, এবং আপনি বলছিলেন যে তিন চার মাস আমরা এত প্রবৃদ্ধি এত উন্নয়নের পরও কেন খাওয়াতে পারলাম না, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। সো বাট সরকার তো প্রথম দিকে অ্যাড্রেস করলো নানা রকমের, প্রায় এক লক্ষ কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করলো, তো দুর্বলতাগুলো আসলে কোথায় কোথায় আপনি দেখতে পান? এবং এই ডিস্ট্রিবিউশন প্রসঙ্গ কিছুটা আপনি এনেছেন, আবার অনেকে বলছেন যে এখন পর্যন্ত মডালিটিটা ঠিক করা হয়নি এই ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, এবং এই স্টিমুলাস প্যাকেজই আসলে আমরা কিন্তু জানি না যে কোভিড নাইনটিন বাংলাদেশে কোথায় গিয়ে শেষ হবে, এবং পৃথিবীর প্রশ্ন তো আছেই, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের প্রশ্ন। সো আমি একটু শুনতে চাই যে একজন ইকোনমিস্ট হিসেবে আপনার কাছে কি মনে হয় যে আমাদের আর কি করণীয় আছে, কোথায় কোথায় এখনো দুর্বলতা আছে? সামনে 10 তারিখে আগামী অর্থবছরের বাজেট সংসদ উপস্থাপিত হবে, সেই বাজেট কেমন হওয়া উচিত? আমার হাতে খুব বেশি সময় নেই, যদি খুব ছোট করে বলেন আপনি। যেটা আমি আগে বলছিলাম, সাধারণত আপনি দেখবেন যে অধিকাংশ দেশ প্রথমে আপনার ক্লাব মানে হেলথ কার্ভটাকে ফ্ল্যাট করে, তারপরে ইকোনমিকে স্লোলি গ্রাজুয়ালি আপনার ওপেন আপ করে, এভাবে আপনার স্টিমুলাস প্যাকেজ গুলো আপনার ডিজাইন করা হয়। কিন্তু এখানে যেটা হলো স্টিমুলাস প্যাকেজ নিয়ে যেটা হলো, আপনি দেখলেন যে প্রথম দিকে অর্থাৎ স্টিমুলাস প্যাকেজ আপনি ইন্ডিয়াতেও দিল এবং অন্যান্য আমাদের অন্যান্য দেশ আশেপাশের দেশেও দিল, তারা যেটা করলো সেটা হচ্ছে মানুষ স্টিমুলাস প্যাকেজের একটা প্রথম দিকের অবজেক্টিভ হচ্ছে মানুষজনকে যাতে ঘরে রাখা যায়। যেমন আমাদের এখানে প্রথম দিকে যদি আমরা তিন চার সপ্তাহ মানুষকে যদি ঘরে রাখতে পারতাম, সব ধরনের মানে সেই হাই ইনকাম লো ইনকাম ইরেসপেক্টিভ অফ এভরিবডি,
তাহলে এই সময় যদি আমরা অ্যাগ্রেসিভ টেস্ট করে যারা সাসপেক্টেড কেস তাদেরকে আইসোলেট করে ফেলতে পারতাম, তাহলে হয়তো আমরা একটা এই কার্ভটার উপর আমাদের একটা নিয়ন্ত্রণ থাকতো। এখন আমরা সেটাও হলো না। এরপরে যেটা আমরা করলাম, একটা একটা প্যাকেজ ঘোষণা করলাম, সেখানেও দেখলাম যে বিজিএমইএ বলল তাদের অর্ডার বাতিল হয়ে যাচ্ছে, শ্রমিকদের বেতন দিতে পারতেছে না, তারা 5,000 কোটি টাকা একটা ইনসেন্টিভ পেল, 5,000 কোটি টাকা, হ্যাঁ 5,000 কোটি টাকা। তারপর তারা আবার যেটা করলো, যে তাদের আবার অর্ডারের কারণে, দেখেন তাদের অবস্থান থেকে আবার সরে এসে তাদের অর্ডারের কারণে তারা আবার অন্য অন্য ইনসেন্টিভ চাচ্ছে। তো এখানে এখানে আপনার যে প্রায়োরিটি যদি আমাকে বলেন, সেখানে আমি বলবো যে যেহেতু এটা অন্য 10টা ইকোনমিক ক্রাইসিস এর মতো না, এটা হচ্ছে আপনার হেলথ ইন্ডিউস ক্রাইসিস, এবং এখানে একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হচ্ছে, নালে ইনফেকশন রেট বেড়ে যাচ্ছে। তো ওটার উপর তো আমরা অলরেডি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, আমরা এখন আর গরিব মানুষ বা যারা লো ইনকাম আর্নার তাদেরকে আর ঘরে রাখতে পারতেছি না। এখন আমাদের যেটা প্রায়োরিটি হওয়া উচিত পার্টিকুলারলি বাজেটে, এই আপনার এগ্রিকালচার শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি, কারণ এভরিথিং ক্যান ওয়েট বাট এগ্রিকালচার, একজন বিখ্যাত অর্থনীতিবিদ বলে গেছেন ভারতের। সো এবং এগ্রিকালচারে আপনি দেখবেন যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এবং কাজ করা যায়, এবং আর এগ্রিকালচারের উপর আমি আরো জোর দিচ্ছি, এই কারণে আপনি আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশ আপনার খাদ্য উৎপাদনের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, যাদের মানে যারা ট্রেডিশনালি আমরা যাদের কাছ থেকে বিভিন্ন খাবার খাদ্যগুলো আমদানি করতাম, সেই ইন্ডিয়া বলেন তার্কি বলেন, তারা অনেকটা রেস্ট্রিকটিভ মেজারে চলে যাবে। সুতরাং আমাদেরকে এনশিওর করতে হবে আমরা যাতে স্টারভেশন অ্যাভয়েড করতে পারি, মাল নিউট্রিশন অ্যাভয়েড করতে পারি, সেজন্য আমাদেরকে কৃষিখাতে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। এবং এক্ষেত্রে আমি অবশ্য কনফিডেন্ট আমাদের যে এগ্রিকালচার মিনিস্টার আছে, হি ইজ কোয়াইট এফিশিয়েন্ট এবং ডেডিকেটেড। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আপনার, হ্যাঁ এখন ইনফরমাল ইকোনমিতে কিছুটা চলতেছে, আবার ইনফেকশন রেটও বাড়তেছে, এগুলোর উপর আসলে তো ওইভাবে প্রিডিক্ট করা, ইকোনমিক্যালি প্রিডিক্ট করা মানে ডিফিকাল্ট। এখন আপনার বাজেটে হয়তো আরেকটা প্রায়োরিটি দিতে পারে, সেটা হচ্ছে বিগ প্রজেক্টে যাতে আমরা হাত না দিই, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে, যেগুলো হয়তো আমাদের ফাইভ লাইনের কাজ যেগুলো আছে, মেট্রো লাইনের কাজ কিংবা আপনার পদ্মা সেতুর কাজ, সেগুলো চলবে, আমরা যাতে বড় কোনো প্রজেক্টে হাত না দিই, আমরা স্লোলি নতুন নতুন কোন প্রজেক্টে, যেন মেগা প্রজেক্টে হাত না দেওয়া হয়। আরেকটা হচ্ছে যে আপনি এটা দেখবেন যে এখানে এই ধরনের ক্রাইসিসে অ্যাগ্রিগেট ডিমান্ড ইজ লো, তো সুতরাং ইকোনমিকে বুস্ট করার ক্ষেত্রে সরকারকে রোল প্লে করতে হবে। এবং অনেক ইকোনমিস্ট বলতেছে সরকারের এনাফ ফিসক্যাল স্পেস নাই, আমি এখানে একটু ডিফার করব, আমাদের দেখবেন যে ইনফ্লেশন এখনো অত হাই না, তারপর আপনার আমাদের ডেট টু জিডিপি রেশিও গ্লোবাল স্ট্যান্ডার্ডে ম্যানেজেবল, সো এই সময় যদি আমাদেরকে একটু বেশি ধার করতে হয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা অন্যান্য সোর্স থেকে, দিস ইজ জাস্টিফাইড আর কি। Dr. Adnan, we are almost at the end of the program, so very briefly I have a few questions, like this way, how much positive negative impact is it having on Pakistan's domestic and international politics, and what are the long-term effects, and is there any chance of changing Pakistan's geopolitical framework, how can the COVID-19 pandemic affect Pakistan's historical relationship with China? Adnan. So first, coming to domestic politics, I think we have seen some initiatives by the government and various stakeholders to set up joint platforms like the National Command Center, National Control Center, where all stakeholders from both military and the civilian side, as well as federal and provincial stakeholders, can come together for joint decision making. Nevertheless, there have been instances where there have been differences of opinion or different strategies being pursued, and this will be an ongoing thing, because of course with a crisis like this you can expect difference of opinion and so on, but certain platforms were created to ensure that there is inclusive decision making and so on. So I think that immediately I don't see any big political unhevels in Pakistan, and I think everyone in their own way is sort of trying to deal with the challenge. As far as the regional outlook or Pakistan's regional outlook is concerned, unfortunately Pakistan is located at a very difficult sort of region in the world, where we have the ongoing Afghan peace process on the western side of our border, and on the eastern side, you know, there's this traditional rivalry with India. I think that, and Pakistan itself has gone through 2 decades of violence
due to various internal and external reasons. So given all of that, I think the need really is for a sort of an understanding at the global and the regional level, as called by the UN, for some sort of a ceasefire or truce or sort of lowering of tension, so that the all the energies can be put towards managing the health and the economic fallout of this crisis. There will be questions that will be raised next month or two when the budget come into discussion. And if the countries like India, Pakistan, Bangladesh, Afghanistan have to spend enormous amounts of money in terms of defense and a lot of those expenses due to the regional tensions and so on, it will be unfortunate. So I think no country will individually be able to reshape budgetary allocations, I'm afraid, until there is a wider understanding at the regional level that let's not get involved in an arms race at a time when the biggest challenge to national security or economy comes from a pandemic. So I think these are some of the challenges on which the discussion should be initiated, and so to help individual countries feel more comfortable on, in terms of focusing on the challenge. Shohid, kichu jog korben just 1 minute amra ekebare shesh prante. Ami jeta bolbo, in addition to what Dr. Adnan said, of course Pakistan, Bharat ba amra এই অঞ্চল এখন আপনার যেই এনিমির সাথে ফাইট করতেছে কোভিড নাইনটিন, এ সময় হয়তো আপনার রিজনাল যে টেনশন গুলো আপনি লক্ষ্য করবেন যে এটা অনেকটাই কমে গেছে। কারণটা হচ্ছে উই আর অল ফাইটিং ওয়ান কমন এনিমি, দ্য কোভিড নাইনটিন। সো আমি এই শর্ট টার্মে অন্তত কোনো জিও পলিটিক্যাল টেনশন সাউথ এশিয়াতে দেখি না, কিন্তু গ্লোবালি অফকোর্স আপনি জানেন ইউএস, চায়না, ইউরোপ, চায়নার সাথে জিও পলিটিক্যাল টেনশন অলরেডি শুরু হয়ে গেছে, যেটার উপর হয়তো আমাদের আমরা ইনডাইরেক্টলি এফেক্টেড হতে পারি আর কি ফ্রম জিও পলিটিক্যাল পার্সপেক্টিভ। এবং আরেকটা প্রসঙ্গ, যেটা বাংলাদেশের ক্ষেত্রে যেটি দেখছিলাম আমরা, যে এক ধরনের মানে কোভিড নাইনটিনের আগে যে ভারত এবং চায়নাই ছিল বাংলাদেশের মূল মিত্র, যদিও বাংলাদেশ বলে যে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয়, কিন্তু সখ্যতা বেশি, পলিটিক্যালি অনেকটা ইন্ডিয়ার সঙ্গে, ইকোনমিক্যালি অনেকটা চায়নার সঙ্গে। সো এই জায়গাটাতে আপনি কি দেখেন, মানে পোস্ট পোস্ট কোভিড সিনারিওতে কি কোনো পরিবর্তন আসবে একটু ছোট করে জাস্ট 30 সেকেন্ডসে? এখন আপনি যেটা দেখেন পরিবর্তনটা আসতে পারে যদি আপনার চায়নার সাথে যে এখন সমস্যাটা হচ্ছে গ্লোবালি, আমেরিকা, ইন্ডিয়া এবং অন্যান্য পাওয়ার গুলো যারা চায়নার রাইজের ফলে এক ধরনের টেনশনে ছিল, তারা এই কোভিড নাইনটিন সিচুয়েশনটাকে ইউজ করে, যেহেতু আপনার এই এই প্রবলেমটা উহান চায়না থেকে শুরু হয়েছে, তারা চায়নাকে একিউজ করতেছে, তারা সময় মতো তথ্য দেয় নাই বা অন্যান্য ক্ষেত্রে তারা নেগলিজেন্স দেখিয়েছে, কিন্তু মূল মূল রাজনীতিটা হচ্ছে যেহেতু আপনার চায়না মানে ইজ অল সেট টু বিকাম দ্য নাম্বার ওয়ান গ্লোবাল পাওয়ার, তো এই সুযোগটাকে তারা কাজে লাগাতে চাচ্ছে। এখন ভারত বলতেছে তারা আলাদা সাপ্লাই চাচ্ছে সোদের তারা চায়না থেকে একটু সরে আসে। তো এখন আসলে কি এই মুহূর্তে এই জিনিসটা কোন দিকে যাচ্ছে, কারণ রাজনীতিবিদরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে ডোমেস্টিক কনস্টিটিউশন তাদের যে ব্যর্থতা গুলো ঢাকার জন্য এই কাজগুলো করতেছে, সুতরাং এই মুহূর্তে আসলে এটা কোন দিকে যাচ্ছে বাংলাদেশের পজিশন ভিজিবি চায়না এন্ড ইন্ডিয়া বলাটা ডিফিকাল্ট। মিস্টার শহীদুল ইসলাম, ডক্টর আদনান রফিক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। দর্শক, কথা হচ্ছিল কোভিড নাইনটিন বা করোনা ভাইরাস নিয়ে, বাংলাদেশের প্রসঙ্গে এবং পাকিস্তানের প্রসঙ্গে আমরা শুনলাম। চিত্রটা সব জায়গায় কম বেশি একই রকম, তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো দেশ বেশখানি এগিয়ে আছে সংকট মোকাবেলায়, কোথাও সংকটটাকে আসলে সেই অর্থে দেশের ভেতরে ঢুকতেই দেওয়া হয়নি, এবং বাংলাদেশসহ অনেক দেশে, অনেক উন্নত দেশও সংকটটা বেশ গভীরে, এবং আমরা জানি না আসলে আমাদের ক্ষেত্রে কোথায় যাচ্ছে, কিন্তু এই জায়গায় দুর্বলতা যেটি হচ্ছে যে পলিটিক্যাল গভর্নেন্সের সংকট, আমাদের ইকোনমিক ম্যানেজমেন্টের একটা বড় দুর্বলতা প্রকাশিত হয়েছে। এবং এই কথা বলতে গিয়ে এই প্রসঙ্গে এসেছে যে সামনে আমরা অনেক মেগা প্রজেক্ট, মেগা ডেভেলপমেন্টের কথা বলেছি, কিন্তু সামনে বাজেট, এবং আমরা যেন সামনে কোনো নতুন মেগা প্রকল্পে হাত না দিই, কারণ যে সংকট আছে এই সংকট আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে কেউই জানে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকুন এবং ঘরে থাকবার এখন পর্যন্ত কোনো বিকল্প নেই, কাজেই ঘরে থাকুন।